প্রিয় বন্ধুরা তোমাদের আজকেই মাধ্যমিক দু হাজার বাইশের ভূগোল ফাইনাল পরীক্ষা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে এবং এর এরপরেই রয়েছে মাধ্যমিক ইতিহাস দু হাজার বাইশের ফাইনাল পরীক্ষা ইতিহাস শুনলেই কেন মনে হয় যেন অনেক কিছু আমাদের পড়তে হবে এ অনেক বড় কোশ্চেন লিখতে হবে আট নম্বরের কোশ্চেন যেমন রয়েছে তেমনই রয়েছে এসি এমসিকিউ এমসি কিউ সত্যে মিথ্যে চার নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন অনেক কিছু পড়া তো তোমাদের এই সমস্ত কিছুকে শর্ট করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই পড়ে যাবে এবং এখান থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ কমন পাবে কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলে রাখি তোমাদের যেরকমটি বললাম প্রথম বিভাগ অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে সেটা ইতিহাস হোক কিংবা ভূগোল হোক আর আশা করছি প্রত্যেকের আজকে ভূগোল পরীক্ষা ভালো হয়েছে তোমাদের ভূগোল পরীক্ষা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যাদের একটু খারাপ হয়েছে তারাদেরও চিন্তা করার কোনো প্রিয় প্রয়োজন নেই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই যেটা আমরা ঠিক করতে পারবো যেটাকে বেটার করতে পারবো সেটা নিয়ে ভাবো অর্থাৎ ইতিহাস নিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দাও প্রশ্নগুলো তোমাদের ইতিহাস পরীক্ষার আগে দেখে যেতেই হবে পড়তেই হবে কোনগুলো আসতে চলেছে সম্পূর্ণ টাই বিস্তারিত এক্সপ্লেন করব একে একে দেখে নাও সবার প্রথমে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে যে দু নম্বরের কোয়েশ্চেনগুলো এবারের দু হাজার বাইশের পরীক্ষায় ইম্পর্টেন্ট সেগুলো কি কি উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল দ্বিতীয় কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি ছিল বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চান্ন কর্মকারের ভূমিকা কি ছিল বাংলার মুদ্রানে বাংলার মুদ্রায়নের ইতিহাসে বাংলার মুদ্রায়ন ইতিহাসে বর্তলা প্রকাশনার গুরুত্ব কি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্চাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন কারিগরি শিক্ষাবিজ্ঞানে বেঙ্গল টেকনিক্যালস ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল চার্লস ছিলেন বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল বাংলার সংস্কৃতি জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল শান্তি নিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ শতকে বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকাশিত হয়েছিল কেন মুদ্রণের ইতিহাসের আঠেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ ভূমিকা ছিল চতুর্থ অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন কিভাবে ভাবনাকে করেছিলেন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝ ইলবার বিতর্ক বলতে কি বোঝো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় জমিদার সভা ও ভারত মধ্যে দুটি পার্থক্য লেখ উনিশ শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারত মাতার চিত্রটির কিরূপ ভূমিকা ছিল আঠেরোশো সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য জাতীয়তা জাতীয়তাবোধের জাগরণে হিন্দু মেলা কি রূপ ভূমিকা পালন করেছিল রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর ভূমিকা কি ছিল জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন ইউরোপিয়ারা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন এরপরে তৃতীয় অধ্যায়ের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন নীলকরেরা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমুরের সংঘাতের কারণ কি ছিল দুদুমিনজা স্মরণীয় কেন নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল বিপ্লব বলতে কি বোঝায় মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল উয়াহাবি আন্দোলনের ব্যর্থতার তিনটি কারণ উল্লেখ করো কোল বিদ্রোহের কারণ কি বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো খুটকাঠি প্রথা বলতে কী বোঝো বিরসা মুন্ডা কে ছিলেন ব্যবসায়ীরা কীভাবে সাওতালদের শোষণ করত ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল টাওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী সাওতাল হুল বলতে কী বোঝো দাতন কি আঠেরোশো আটাত্তর সালের অরণ্য আইনে কী বলা হয়েছিল চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্টগুলো হলো নববিধান কী মধুসূদন গুপ্তকে তিন আইন বলতে কী বোঝো মেকলে নীতি কী সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যবস্টিক মিন্সের ভূমিকা লেখো নববঙ্গ আন্দোলন বলতে কী বোঝো এরপরে প্রথম অধ্যায় বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাক্রান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক ব্যবস্থার সমালোচনা করেছেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর ভূমিকা কি ছিল জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন উডের নির্দেশনামা বলতে কি বোঝো উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কি বোঝো ফোর্ট উইলিয়াম কলেজকে কবে কি উদ্দেশ্যে স্থাপন করেন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয় তিন আইন বলতে কি বোঝ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণকে কলকাতার কেন্দ্রীয় নবজাগরণ বলা হয়েছিল কেন ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আঠেরোশো সালের সনৎ আইনের গুরুত্ব কি ছিল ডেভিড হেয়ার স্মরণীয় কেন পাশ্চ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো সমাজ সংস্করণে নববঙ্গের ভূমিকা কি ছিল সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি মধুসূদন গুপ্ত কে ছিলেন নববিধান কি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো চার নম্বরের প্রশ্ন আসবে না অর্থাৎ প্রথম অধ্যায় থেকে নম্বরের কোন বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই দ্বিতীয় অধ্যায় থেকে পড়া তোমাদের শুরু করতে হবে দ্বিতীয় অধ্যায়ে চার নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ রূপ প্রতিফলন পাওয়া যায় এ দেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল টিকা লেখো উডের নির্দেশনামা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো নারী কল্যাণে বামা বথিনী পত্রিকার অবদান লেখো এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো অত্যাধিক ইম্পর্টেন্ট টিকা লেখো কোল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কৃষক বিদ্রোহ বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব ছিল উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার প্রণয়ন করেন নীল বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কী রূপ ছিল অরবীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহতা করেছিল মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি টিকা লেখো হিন্দু মেলা ইলবার্ড বিল ভারত সভা ব্রঙ্গ ভাষা প্রকাশিকা সভা আনন্দ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো এরপরে পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বাংলার কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল খুবই মারাত্মক ইম্পর্টেন্ট আমাকে স্যার বলে দিয়েছে এটা এবং এর পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো বিজ্ঞান চর্চা বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কিরূপ ভূমিকা ছিল বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কিরূপ অবদান ছিল শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রাণী মুদ্রণ প্রতিষ্ঠানে কোনগুলো এবছরে নিশ্চিত রূপে আসতে চলেছে প্রথম অধ্যায় থেকে তোমাদের একটাও প্রশ্ন পড়তে হবে না কারণ আট নম্বরের বড় প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের আসছে না এরপরেই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নটা পড়তে হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আট নম্বর প্রশ্নের জন্য পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের থেকে কোন প্রশ্নটা তোমাদের পড়তে হবে নীল বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কেমন ছিল এই কোশ্চেনটা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের জন্য পড়তে হবে এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নটা পড়তে হবে মহাবিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি গুরুত্ব সহ আলোচনা করো এই বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কেমন ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্ন পড়তে হবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে তোমরা কমপ্লিট করো এবং এখান থেকেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাফল্য অর্জন করতে পারবে এবং এর মধ্যে থেকে তোমরা কোন কোন কমপ্লিট করে ফেলেছো না প্রত্যেকটা কোশ্চেনই যেন কোন কোশ্চেন কমপ্লিট হয়নি অতি অবশ্যই কমেন্টে জানাও এবং ইতিহাস পরীক্ষার জন্য তোমরা কতটা পজিটিভ কত নম্বর ইতিহাস কোশ্চেনে তোমরা আশা করছো ও এইটি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট কত পার্সেন্ট পেলে ইতিহাসে তুমি হ্যাপি হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে হলো না প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের ইতিহাস পরীক্ষা প্রত্যেকের ভালো হবে আমি জানি তোমাদের প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট